ওয়ালাইকুম সালাম, কে আপনি? আমি ইমু, তুলির বান্ধবী। তুলির বান্ধবী ইমু? তুলি কি বাসায় আছে? হ্যাঁ আছে। দরজা লাগালেন কেন? দরজা খুলে। একদম ফালতু কথা বলবেন না। আপনি বাসায় ঢুকেছেন কিভাবে? আমাকে বাসায় ঢুকতে দিবেন, এত সংস্কার আছে নাকি? আপনি এখনই বের হয়ে যান বলছি, নাহলে আমি আপনাকে ধাক্কা দিয়ে বের করবো। একবার যখন চলে এসেছি তাহলে এমনি এমনি তো আমি যাবো না বেবি। আপনি কি বের হবেন নাকি আমি চিল্লাবো? ভাইয়া! আরে আমি আমি তুমি? হ্যাঁ। তুমি কিভাবে? এইভাবে বসো। তুমি এখানে কিভাবে? এই তো এইভাবে। তোমার সাহস তো কম না। সাহসের দেখছো কি তুমি? ভাইয়া টের পাইনি। ভাইয়া টের পেলে আমাকে ঢুকতে দিত। তা অবশ্য ঠিক, কিন্তু এভাবে আর কতদিন বলো? আর কোনো চিন্তা করতে হবে না, ঘুরো। হ্যাঁ, একটা ছেলে লজ্জা করবে না তোমার? এটা দিয়ে এখন থেকে আমরা প্রেম করবো, ঠিক আছে? ফোন বাসায় কেউ যদি টের পায় না আমাকে জবাই করবে। তুমি এটা সাইলেন্ট করে রাখবে আর বালিশের নিচে লুকিয়ে রাখবে, তাহলে হবে। এখন থেকে আমরা এই ফোনে সারা দিন কথা বলবো, সারা রাত কথা বলবো, ঠিক আছে? অনেক সকাল হয়ে যাওয়ার আগে আমরা এখান থেকে চলে যাবো, ঠিক আছে? প্ল্যানিং করবো কি কি করতে পারি। এই দাড়িওয়ালা লেডিস খুব জোস লাগতেছে। দুষ্টু ছেলের কথাবার্তা শুনতে হবে না।